শীতের সকালে আলো ফুটতেই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত। সব সকালে একই গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন মহিলা এবং একজন পুরুষের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের গালের ডাঙ্গা বুথে রূপলি সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রান্নাঘরের বারান্দা থেকে, আর একই সময় এই গ্রাম পঞ্চায়েতের কানু সরকারেরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নিহত কানু সরকারের পরিবার জানিয়েছে, ধূপগুড়ি সুপার মার্কেটে সবজির ব্যবসা করতেন তিনি। স্থানীয়দের দাবি, নিহত কানু সরকারের বাজারে ঋণ ছিল। একই সময় একই গ্রাম পঞ্চায়েত এলাকায় দুজনের ঝুলন্ত দেহ উদ্ধারে শোকের ছায়া গোটা এলাকায়। পুলিশ দুটি দেহই উদ্ধার করেছে। কই আসো, ওষুধটা নিয়ে আসো বলতেছে, আমি বাজারে আসি এক ঘন্টা। সকালবেলা খুঁজতে গেছে, যাই ওর দাদা দেখে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। ওই তো ওইটুকু খবর। একটা ছেলে আছে, পড়াশোনায় খুব ভালো, ছেলেকে খুব ভালোবাসতো, ছেলে যা চাইতো তার পাইতো। একটু সবজি ব্যবসা করে সংসারটা চালাতো, কিসের থেকে যে কি হলো বা কেন যে করলো সেগুলো তো বুঝে উঠতে পারছি না এখনো। আর একজন আর সোনারডাঙ্গার এক ওই কাছাকাছি গালের ডাঙ্গা আর কি, ওখানে একজন মহিলা মারা গেছে, 3-4 বছর আগে সম্ভবত বিয়ে হয়েছে, ওনার একটা সন্তান রয়েছে, তো সরস্বতী সরকার সম্ভবত নাম, রূপালী সরকার। তো ওটা আর একটু ডিটেলস শুনতে হবে, যাবো। এই দুটো ঘটনা সত্যি আজকে সকালে শোনার পর থেকে খুবই খারাপ লাগছে।